লিওনেল মেসির বাজিমা প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেলেন ইন্টার মায়ামি। লিওনেল মেসির হাত ধরে লিগ কাপের ফাইনালে ন্যাশভিলাকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছেন ইন্টার মায়ামি। 20 আগস্ট বাংলাদেশ সময় সকাল 7টায় জিওডিসি পার্কে অনুষ্ঠিত হয় ম্যাচটি। প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর 23 মিনিটের মাথায় দলকে লিড এনে দেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। ওই এক গোলের লিড ধরে রেখে বিরতিতে যান ইন্টার মায়ামি, কিন্তু বিরতির পর 57 মিনিটে ন্যাশভিলার হয়ে গোল করে সমতায় আনেন ফাপা পিকাউল। এরপর কোনো পক্ষই আর গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম 5টি শট থেকে উভয় দল 4টি করে গোল করেন, কিন্তু সমতা বিরাজ করায় প্ল্যানটি জারি থাকে। সেখানেও প্রতিটি শট গোল পায় উভয় দল। তখন ফলাফল নির্ধারণের দায়িত্ব পড়ে দুই দলের গোলরক্ষকের উপর। মায়ামির গোলরক্ষক গোল পেলেও ন্যাশভিলার শট ঠেকিয়ে দেন লিওনেল মেসিদের গোলকিপার। এতে করে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললেন ইন্টার মায়ামি। এই ম্যাচে মায়ামি 59% বল দখলে রাখেন, আর ন্যাশভিলা বল দখলে রেখেছিলেন 41%। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি শট করেন 2টি, আর ন্যাশভিলা শট করেছেন 6টি। লিগ কাপের ফাইনালে গোল করার মধ্য দিয়ে টানা 7 ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এমন কীর্তি টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম। মায়ামির হয়ে 7 ম্যাচ থেকে 10 গোল আদায় করে নিয়েছেন লিওনেল মেসি।